মুখী ভাই, আচ্ছা এই হিরোটাকে কি বাদ দেওয়া যায় না? আপনি দেখেছেন এত বেলা হয়ে গেছে, এখন পর্যন্ত সেটে আসে। এই প্রেমা, তুমি তো ঘুরা করার মতো কথা বলতে আসো। এই তুমি জানো, জানো তুমি যে আকাশের ভিউ কত? ঠিক এই মুহূর্তে এই যে আমাকে ফিল্ম যে ইন্ডাস্ট্রিতে আকাশ হলি এক নম্বরের টপ হিরো, আর তো ধারে কাছেও কেউ নাই। What do you mean by that, মুকিত ভাই? আপনি কি বলতে চাচ্ছেন? আপনি কি বলতে চাচ্ছেন যে আমার কোনো দাম নেই? আপনার এই নাটকে কি আমি এক্সট্রা আর্টিস্ট? তোমার কি আমি এক ফিরো বলছি তুমি এক্সট্রা আর্টিস্ট? আর কথায় কথায় যে লাফাই ওড়ো সেটি ওড়ো কি ঘটনা কি কিছু তো বুঝি না, নাকি একটু বেশি একটু ইয়ে প্রেফারেন্স দিতে চাই কিনা? একটু না একটু প্রোডাকশন আগে দিয়ে দাও। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওখানে ওখানে হ্যাঁ এইখানে এইখানে রুদ্র এইখানে কোথায়? হ্যাঁ সারাদিন তো পড়িয়ে থাকবি, এদিক দিয়ে যে 12টা বাজে গেছে এখন তো আমি একটা সিন শুরু করতে পারলাম না, মোট মাথা আগুন জ্বলতে আছে। শুরু করি একটু, সিরিয়াস হই সিরিয়াস হই। আমি তাহলে একটা কাজ করি, আমি তাড়াতাড়ি গিয়ে চুলটা ঠিক করে আসি। এই হলো তোমাদের সমস্যা, এখন শর্টে যাব, তুমি চুল ঠিক করবে, এটা হলো? আচ্ছা সরি ভাই, আমি তাহলে না যাই। হ্যাঁ মেকআপ এদিকে আসো না, চাটা দিয়ে দেখো ঠিক আছে। তুমি ডিরেক্টর হিরো তাহলে এই ঠিক হইছে? সরেন সর সরেন যে খারাপ লাদা তো দৌড়ে এই হাত দিলা সরেন যা। এই যে হিরো ভাই, আমনে কি দেরি হয়ে গেছ তো ভাই, কিছু মনে করিয়েন না, মনে করিয়েন না, মাথার মধ্যে আগুন জ্বলতে আছে। এই যে ধরেন যে আপনি সেটা দাঁড়াইলেন ক্যামেরা এই প্যান করিয়া আপনার ফেসের উপর আসলেন, ফেসের উপর আসার সাথে সাথে ডায়লগ শুরু করবেন। হ্যাঁ বলবেন যে দেখো এই মুহূর্তে তোমাকে আমার পক্ষে বিয়ে করা ইম্পসিবল সোহা। হ্যাঁ হেবার প্রেমা তুমি বলবা, না করে একটু ভেরি ক্লোজ টু হইয়া বলবা যে কেন কেন কিসের জন্যে বিয়ে না করলে আমি মরে যাব মরে যাব। হিরো পরের অংশ মনে আসতো? এই ধরনের কথা বলছো, নতুন আর্টিস্ট মনে করছো না? হ্যাঁ না আসলে এই প্লিজ একটু শুরু করি ভাই। ওকে ওকে যাই 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 জি শুরু করি, অনেক দেরি হয়েছে। ওকে দেরি হয়ে গেছে ভাই। আরে ক্যামেরা হ্যাঁ লাইট শট ঠিক আছে তো? তাহলে আমরা শটে যাইতেছি। হ্যাঁ হ্যাঁ 5-4 ব্যাপারটা কি? ওই যে গো আকাশ, এই যে গো আকাশ, কারণটা কি? বাবুল রে আমি তো কেবল রাহি আসলাম গাছতলা। ওমা এই হিরো দেহি পুরো আমাদের বাবুলির মতো দেখতে। আমি বিষয়টা তাড়াতাড়ি একটু বাবুলরে জানাই আসি তো। আমার পক্ষে এই মুহূর্তে কোনোভাবে বিয়ে করা সম্ভব না প্রেমা। কাট! প্রেমা না প্রেমা না, সোহা সোহা। আবার যাই আসো, কিছু না এটা হইতেই পারে হইতেই পারে। 5-4-5-4-3-2-1-0 ইম্পসিবল ইম্পসিবল, আমার পক্ষে এই মুহূর্তে কোনোভাবেই তোমাকে বিয়ে করা সম্ভব না প্রেমা। তুমি কেন কাট কেন ভাই? প্রেমা না সোহা সোহা ভাই। জাস্ট মিনিট জাস্ট মিনিট, আমি একটু আমি পেটে একটু। এই হ্যালো, এই প্রোডাকশন লগে যা হলার বেলা কারাই কি দেখো দৌড়া মুকিত ভাই। হ্যাঁ ওইলে কি প্যাডের মধ্যে মনে হয় কামড়তেছে, কইলে না না ওকে। আমি তো বুঝি না, তো 12টা বাজে যাইতেছে আজকে।
আগে কত মিষ্টি মিষ্টি কথা বলছেন এখন আমারে চিনেন না এখন আমারে ভুল লাগছে এখনো মিষ্টি আপনার নাটক বাদ দেন আসছে এ নে কিতা রঙ্গ তামশা চলতাছে হ্যাঁ ক্যারেক্টার বুঝাই দিতে আসি যে কিভাবে সে করবে এক্সপ্রেশন দেবে কিভাবে এরকম সেটা বুঝাই দিতে আসি ও দেখা দিতাছেন হ্যাঁ রঙ্গ তামশা বুঝি 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 অহন শুটিং শুরু করছেন না আমার সুদের টেহা কুলম বয়া নাই হেইডা খালি কিন্তু বাড়তেই আছে বাড়তেই আছে হ্যাঁ মহাজন কুলম এক টেহাও কম নিত না আচ্ছা ঠিক আছে রাইতের হাউন্ডা বন হাউন্ড বন কি হাউন্ডা বন্ধ করে দিলাম মানে কি কে আপনি খাবার অফ করবেন মানে আমারে চিনছো না সিনা বামনের ফয়তা লাগে না রাইত কালা যখন আমার ফিসে ফিসে গুরগুর করবা আফা পয়সা কয়টা বাড়াই দেই না ফা দুইটা টাকা বাড়াই দেই না আমি অনেক অসহায় তখন চিনবা আমি হইলাম গিয়া প্রডিউসারের বোন লাইন প্রডিউসার ও না হারাপা আগে বলবেন তো আপনার কথা কত শুনছি আচ্ছা ঠিক আছে কথা বলো আপার সাথে আমি আসতে আছি এই যে যে এনে হারান জি হারাইছি ওই নায়িকার লগে ফুসুর ফাসুর না কইরা ওই নায়কের লগে ফুসুর ফাসুর করেন শুটিংটা তাড়াতাড়ি শুরু করেন কইলাম আর তুমি আমার লগে আয়ো তোমারে আরো টিপস দেওয়ান লাগবো তুমি এটা কিতা কাপড় পিনছো নায়িকার বেশবাস কিচ্ছু হইছে না নায়িকা দেখছো না জীবনে আমার যে অবস্থা আমি মানে হাঁটার ক্ষমতা আমার নাই এত টায়ার্ড লাগতেছে আমার পেটে মনে হচ্ছে সুনামি বয়ে যাচ্ছে তাহলে নাটকের কি হবে হ্যাঁ ডিরেক্টর তো খুব ভালো বিপদে পড়ে গেল ওই দেখি আমার চিন্তার চেয়ে ডিরেক্টরের চিন্তা নিয়ে ব্যস্ত শোনো প্রভা তুমি শুধু আমার চিন্তা করো আমি যদি বাঁচি আমি যদি সুস্থ হয়ে যাই কত নাটক করা যাবে এটা নিয়ে তুমি কেন ভাবছো না না ভাইয়া সেটা কি আর বলা লাগে বলেন কিন্তু ওই যে আছে না যে প্রডিউসার যে নাহারা পো উফ সে তো মনে করেন সুদের টাকা নিয়ে শুটিং করতে আসছে ভাইয়া এখন এই অবস্থায় সে তো আমাদেরকে ছেড়ে দিবে না আমরা তো বিপদে পড়ে যাব ভাইয়া প্রভা তুমি এগুলো কী বলছো তোমার আমার সম্পর্কে কোনো ধারণা আছে আমি এই মিডিয়াতে একটা 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 টপ হিরো মানে ইন্ডাস্ট্রি আমার উপর ডিপেন্ড হ্যাঁ আমার সামনে কথা বলবে আমার সাথে কোনো আর্গুমেন্ট করবে এরকম কোনো কেউ আছে আমি একটা হ্যাডম হ্যাঁ ভাইয়া এই কথাটা তো আপনি ঠিকই বলেছেন আচ্ছা ভাইয়া আপনি রেস্ট করেন হ্যাঁ আমি একটু বাইরে গিয়ে দেখি কি হচ্ছে ঠিক আছে আপনি রেস্ট নেন ঠিক আছে আমি এক্ষুনি আসছি কি ব্যাপার তুমি এখানে কি করতে আসছো এখানে কি চাই মানে কি আমি ভাইয়ার সাথে গল্প করতে আসছি হাউ ডেয়ার ইউ তুমি তুমি ভাইয়ের সাথে গল্প করতে আসছো এমএ তোমার সাহস কত বড় হ্যাঁ তুমি জানো ভাই তোমার থেকে কত সিনিয়র তুমি ভাইয়ের পারমিশন নিয়েছো ভাইয়ের সাথে গল্প করার আগে আপনি এত কথা বলতেছেন কিসের জন্য আর আমি ভাইয়ের সাথে গল্প করবো না করবো এটা আমার ব্যাপার আমি তো আপনাকে বলবো না তাই না আর দেখছেন না ভাইয়া চুপ করে আছে তার মানে তো সে আমার সাথে গল্প করতে চায় দেখো আচ্ছা এটা তোমরা কি কি শুরু করছো তোমরা ঝগড়া করছো কেন হ্যাঁ তোমরা শিল্পী মানুষ তোমরা শিল্প ছেড়ে নাটক করতে আসছো এটা শিল্পের একটা জায়গা না এগুলো রেখে তোমরা নিজের নিজের ঝগড়া করছো ভেরি ব্যাড না ভাই আমি ঝগড়া করছি কোথায় বলেন আর এই জুনিয়র মেয়েটাকে আপনি কিচ্ছু বলবেন না হ্যাঁ ওর সাহস কি করো হয় আপনার পারমিশন ছাড়া আপনার রুমে আসার বলেন আজকালকার মেয়েরা বোঝো না মানে তাদেরকে স্মার্ট ভাবে মানে অনুমতি ছাড়াও অনেক কিছু মানে করে বা করতে চায় অসুবিধা নাই যে এমন যুগ তেমন চলা আর কি মেনে নিতে হয় যাক অসুবিধা নেই তুমি কোথায় যেন যাবে বলছিলে যাও ওখানে আমি দেখি ও কী বলতে চাই শুনি আচ্ছা ঠিক আছে ভাইয়া আমি তাহলে বাইরে গেলাম হ্যাঁ এই মেয়ে শোনো এখানে পাঁচ মিনিটের বেশি কিন্তু থাকা যাবে না ঠিক আছে ভাইয়া হ্যাঁ আমি তাহলে আসি হ্যাঁ পাঁচ মিনিট পর আবার আসছি ঠিক আছে আপনি রেস্ট ঠিক আছে ঠিক আছে
কি অবস্থা তোমার? আছি আর কি, তুমি তো দেখতেই পাচ্ছ কি অবস্থা। আর বলো না, যে একটু লাই দিয়েছি, একেবারে কাঁধে জড়ে বসেছে আর কি। তা বলো তোমার কি অবস্থা, ফিউচার প্ল্যান কেমন করছো, কিভাবে কি করবা কাজ সব বলো শুনি। কি বলেন ভাইয়া, আপনিই তো কয়েকদিন আগে আমাকে বললেন যে আমার ফিউচার নিয়ে আপনি ভাববেন, আপনি যে আমার সাথে ভাইবারে কথা বললেন। ভাইবারে কথা হয়েছে সত্যি নাকি? কি বলেন ওমা, আপনি দেখি সব ভুলে যান। আর আপনি তো কিছুদিন আগে আমার সাথে ভাইবারে কথা বললেন, আর তখনই তো আপনি বললেন যে তোমার ক্যারিয়ারটা আমি দেখছি, আর আপনার কথাই তো ডিরেক্টর আমাকে কাস্ট করলো। আপনার ও হ্যাঁ, তাই তো মনে পড়েছে। এই ভাইবারে যেগুলি লিখেছে এগুলি কি আছে নাকি ডিলিট করে দিয়েছো? না না ভাইয়া, ওগুলো কবে মুছে ফেলেছি, আর আমি এত বোকা নাকি বলেন, কেউ যদি দেখে ফেলে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আসলে আজকালকার মেয়েরা অনেক ট্যালেন্ট, অনেক বুদ্ধিমান। তুমি তো আজকালকার মেয়ের মধ্যেই পড়ো। যাক, তোমার এই কথা শুনে খুবই ভালো লাগলো, তোমাকে নিয়ে ভবিষ্যতে ভাবার অনেক। কি হয়েছে ভাইয়া, কি ভাইজান সব নাশ হয়ে গেছে গা। আপনি কারে কাম দিছেন? ছাগল একটা ডাইরেক্টর, হ্যাঁ কি কাম বুঝে? হ্যাঁ তো কোনো কামই বুঝে না। হ্যাঁ হ্যাঁ, নাটক বানাইবো কেমনে? আরে হিরো অসুস্থ হয়ে গেছে গা, খুব ভালো কথা। তুই হিরোর বিকল্প আরেকটা নায়ক খুঁজালবি না? তুই এই অসুস্থ এই এই রুগী হিরো ধরে তুই বয়ে থাকবি, তাহলে তোর নাটক নামবো? পয়সা কুড়ি তো সব জলে যাইবো ভাই যান। হ্যাঁ নাটক বানাইতে পারতো না, বানাইতে পারতো না। ও আমি তো এদিকে সামাল দিয়ে রাখছি, এখন আমি কি করতাম আমি তো বুঝতে পারতাছি না। ও আমার তো একটা বিকল্প হিরো খুঁজুন লাগবো। আমি কেডা আপনি জানেন? এই গ্রাম কার আপনি জানেন? আমার খালাগো গ্রাম। আমি খালার বাসায় বড় হয়েছি ছোটবেলাতে, আমার মাত্রও বেশি আমার খালা আমারে ভালোবাসেছে, খুব আদর করে আমারে। আপনি আম্বা কথা কেন না, ভালো করে কথা কন। ও এই এলাকার, হ তোমার লগে তো ভালোভাবে কথা কইতেইব, খারাপ ব্যবহার তো করন যাইতো না। বাপরে বাপ, খালার এলাকা, খালার বাইর থাকে, আর নিজের বাপের বাড়ি হইলে না জানে কি পাওয়ার দেখাইতো। হা হা, তো কি এনে তোমার কি কাজ বলো? আমার বাপের বাড়ি হইলে তো আপনি আপনি কথাই কইতে পারতেন না তো রাতে। আমি আইসি দিনের বেলা আইছিলাম আপনার শ্যুটিং দেওয়ার জন্য, শ্যুটিং তো হয় নাই, রাতে আবার আসলাম তো শ্যুটিং হবে কি না। তা কি শ্যুটিং টুটিং হবে? দিনের বেলাই হয়েছে না শ্যুটিং, আর রাইতের বেলা হিরো ব্যাটকা অ্যাসিড কয়া রয়েছে, অসুস্থ। যাও শ্যুটিং যখন শুরু হবে তখন আইসো, যাও। শোনেন, আমি এই জন্যই আইসি, আমি দিনের বেলা দেখে গেছি আপনার হিরো অসুস্থ হয়েছে, সে তো আর পারবে না। হিরোর মতো একদম সেম টু সেম সিয়ারের একটা সওয়াল আমার পরিচিত আছে। আপনি যদি চান, না না থুকু, আমি যদি চাই তাহলে আপনার বিপদে তো আমি উদ্ধার করতে পারি। আচ্ছা, একের সেম চেহারা? একদম সেম টু সেম। হ্যাঁ অভিনয় করতে পারবো? অভিনয় পারবে না, একটু শিখাই মিখাই নিতে হবে আর কি। হ্যাঁ রে, টেয়া দেওয়ান লাগবো কতলা? আপনি আপনার হিরোর কয়টা দেন? হে তো 50,000 টাকা, নিজে এক টেয়াও কম নিব না। ওহন বেটকি লাগিয়া ফইরা রইছে বেডা, ওহন মুরাইতাম মন কইতাছে। আমার আপনার 50,000 টাকা দিতে হবে না, আমার 35,000 টাকা দিলেই হবে। এইটা কোন কথা? হ্যাঁ আরে আকাশ রে, না করতে হইলে মিনিমাম আমার তো হেরেই 20,000 টাকা দেওয়ান লাগবো। হ্যাঁ আপনি যদি টাকা না দেন তাহলে থান আমি গেলাম। এই খারাপ খারাপ খারাপ, আচ্ছা চলো।
চলো বিপদে জন পড়ছি চলো যাও আটো আসেন সব আইছে কিন্তু কেউ কাজ করে না বুঝলাম না সারা দিনের শুটিং করলো না এখনো করে না কই আমাকে মঞ্চে তেরুম হয় না তো রাইট টিমে শুরু হয় রাইট টিমে অডিয়েন্স চলে আসে এই যে এই ভাই ভাই আমনে এত কি জানো কি না ভাই বলছি যে সারা দিনই দেখলাম ওয়েট করলাম আমনে কো শুটিং হইলে না তে কি রাইতেও কি শুটিং করবেন না কয় 12 কটা না শুটিং হওয়ার সম্ভাবনা দেখছি না যাকে নিয়ে শুটিং হবে সেই হিরো আকাশ ভাই অসুস্থ খুব সি বাকি যে কটা সিন আছে সব আকাশ ভাইকে নিয়ে ভাই কি বলবো আসলে মনিমুক্তা আপনাদের চোখের সামনে দিয়ে ঘুরঘুর করতেছে তো চেনেন না আসলে মানে জিনিসটাকে বুঝলেন না এখনো কি সকাল দিয়ে ঘুরতেছি মানে আপনাকে একটা সত্যি কথা বলি ভাই মানে এটা অহংকার না মানে আমি এই এলাকার আশেপাশে যতগুলো নাটক হয় মঞ্চ হয় সবখানে আমি হিরো করি আমাকে নিয়ে যায় আমার নিয়ে কাজ চালান অসুবিধা কি আমি তো সকাল থেকে আপনাকে এনে বই দিছি আপনি হিরো মানে ওই আর কি আমি করি আশেপাশে করি সবাই অভিনয় পারেন আমাকে জিজ্ঞেস করছেন হ্যাঁ হ্যাঁ ভাই আমি মঞ্চে মঞ্চে কাজ করি মঞ্চে কাজ করি টিভির বাস্ক আমার তো অত টানে না তারপরে আপনার এলাকায় এসেছেন না মানে বললে পারলাম না আর কি একটু চাপ দিতে কাল সকালে সকালে চলে আসেন দেখি একটা সুযোগ দেওয়া যায় কিনা কি মতি ভাই কি বলেন একদম ঠিক সকাল মানে আমি এক্সট্রা রাইট টাইমে চলে আসব কি মনে করছেন আমরা মঞ্চের ছেলে আমরা সময় মতো মঞ্চ উঠি সময় মতো শেষ করি মানে আপনারা কিছু মনে করেন না এটা কি আমার ভালোবাসার ইয়ে দিয়ে দিতেছি মানে আপনারা যদি কিছু মনে না করেন করে তাহা আমরা রাখেন তো চা খাবেন এটা আমার আমার তরফ দিয়ে দিছি বৃষ্টিতে উড়ে না কেন এই 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 কটা টাকা কি বলেন টাকা পয়সা লাগবে না এই তো মাইন্ড করে ফেলাইছেন মাইন্ড করবেন না প্লিজ আমার মঞ্চে আমি যখন মঞ্চে উঠি তার আগে পিছে অনেককে আমি চা নাস্তা করাই সেটা আমার পার্সোনাল দিয়া রাখেন প্লিজ আচ্ছা ঠিক আছে যত পারেন আমার না মানে দিতে না কোনো সমস্যা নাই কিন্তু মাইন্ড করতে নাই না মানে দাবি রাখতে নাই না এই ধরনের কথা বলি না আমি কিন্তু মাইন্ড করে ফেলাবো আমি মাইন্ড করে ফেলাবো আমি খুশি হয়ে দিছি আপনারা চা খাইবেন আচ্ছা আমি এখন যান তাহলে আপনি যে সকালবেলা চলি একদম আমি সব সকালের মধ্যে চলে এসে আপনাকে ঘুমা ঘুম অসুবিধা নেই আমি আসবো হ্যাঁ আসি তাইলে ভাইয়া তাহলে ওই যে আমার অভিনয়টা একটু আরে অনেক টেনশনই করেন না আপনি দেখবো কি মতি ভাই ঠিক আছে ভাইয়া আমি আসবো কালকে সকালে চলে আসবো টাইম মতো চলে আসবেন টাইম মতো আসবো ঠিক আছে ভাই তাহলে আমার অভিনয়টা একটু দেখবেন খালি আমার